আপনি যে চলে এসেছেন আমি বুঝতে পারিনি, আমি শুনছিলাম যে জনি নামে কেউ এসেছে স্যার। ওটা ছবির নাম তো, সেটা হয়তো পরিচিত সবার কাছে মনে হয়েছে। প্লিজ হ্যাভ ইউর সিট স্যার। স্যার আমি বসছি। স্যার আমাদের প্রোগ্রামটির নাম হচ্ছে লাভ অ্যান্ড সরো, ভালোবাসা এবং দুঃখ। আপনার জীবনে প্রথম ভালোবাসা কবে এসেছিল স্যার? সবার জীবনী প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। ভালোবাসা কি বলে কয়ে আসে? বলে কয়ে আসে না, কিন্তু যখন চলে আসে তারপরে জিজ্ঞেস করলে বলা যায় যে এসেছিল। আমি তো সেটা বিশ্বাস করি না, কারণ বিশ্বাস করি না এই কারণের জন্য যে ভালোবাসার শব্দটাই একটু কমপ্লিকেটেড। এই কারণের জন্য যে আমার বাবা আমাকে ভালোবাসে না, আমার মা আমাকে ভালোবাসে না, আমার বোন, আমার ভাই, আমার বন্ধুবান্ধব আমাকে ভালোবাসে না। এই ভালোবাসা অথচ যখনই বলা হয় তখনই ঠোঁটের কোণে একটু বলা হয়, মনে হয় ভালোবাসা মানেই হচ্ছে প্রেমিকার সাথে ভালোবাসা। তো আসল প্রশ্নটা আমাকে বুঝতে হবে যে স্যার আপনি কি চলচ্চিত্রে কারোর সাথে আপনার ভালো লাগা তৈরি হয়েছিল কখনো বা ভালোবেসে? ভালো তো লাগতেই হবে, যেখানে আমি কাজ করি সেখানে আমার ভালো না লাগলে কোনো নায়িকাকে ভালোবেসেছিলেন স্যার? ভালোবাসা, আমি যদি চিত্রনায়িকাকে ভালোবাসি তাহলে আমি ছবি করবো কী করে? কারণ ও আমার পাশে যে কাজ করছে, আমি যদি আমার অ্যাটেনশনটা তার দিকে দিয়ে দিই তাহলে আমি অ্যাক্টিং যে করছি সেখানে তো আমার অভিনয়, সেখানে আমার তো মানসিকভাবে আমি থাকছি না। কিন্তু অনেক নায়ক তো স্যার নায়িকাকে ভালোবেসে ঘরও বেঁধে ফেলেছে। নায়িকাকে ভালোবেসে হয়তো শুটিংয়ের পরবর্তী পর্যায়ে ভালোবাসা নামক ঘটনা ঘটিয়েছে। আপনার কি সেরকম হয়নি স্যার? হলে তো আমার ঘরে ডক্টর বউ আসতো। আপনি কি রোগী ছিলেন যে ডক্টর বিয়ে করলেন? না রোগী ছিলাম না, তবে রোগ সম্পর্কে সবসময় ধারণা ছিল যে ডক্টর থাকলে বোধ হয় ভালোই হয় একদিক দিয়ে, কারণ টুকটাক অসুবিধা যখন হয় তখন ডক্টর। এই সুবিধাটা যে বুদ্ধি করে আপনি আপনার জীবনে নিয়ে নিয়েছেন, আমি করি স্যালুট স্যার। আমি করিনি, স্যালুট টু মাই মাদার। আমার মা বিগত হয়েছেন, আমি তার রুহের মাগরিফাত কামনা করি। আমার কি মনে হয় স্যার জানেন, প্রত্যেকেরই একটি করে অন্তত ডাক্তার বউ থাকা উচিত। না ডাক্তার বউ থাকলে প্রবলেম আছে। কি স্যার প্রবলেম আছে? এটা আমার বউ শুনলে পরে তো রাগ হবে আবার খুশি হবে। জি স্যার রাগ হবে এই কারণের জন্য যে আমার স্বামীকে যতটুকু সময় দেওয়া দরকার, আমাদের সময়, স্বামীকে, এখনকার সময় না, আমি কিন্তু আমাদের সময়ের কথা বলছি। এখনকার সময় স্বামীদের, স্বামী তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ যাচ্ছি, তুমি আমেরিকা চলে যাচ্ছ আমার ব্যবসার জন্য, আমি লন্ডন চলে যাচ্ছি, ছেলে পেলে কোথায় আছে তার কোনো খোঁজ খবর। এখনকার সময় আমাদের সময় তো তা ছিল না। আমাদের সময় ছিল বাবা মা কোথায় খাচ্ছে, বাবা কি খাচ্ছে, মা কি খাচ্ছে, মা তার জন্য পাক করে নিয়ে আসছে, পাশে বসে আছে, ফ্যান ছিল না, বাতাস করে দিচ্ছে। সেই সেই টাইমটা ছিল আমাদের টাইম, তাই না? সেই টাইমটা সে আমাকে দিতে পারছে না, অ্যাজ বিকজ সে যে গভর্নমেন্ট অফিসার, সে যখন চলে যায় তখন আমি ঘুমিয়ে থাকি। আমি সকালবেলা উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়ে তারপরে উঠে আটটা নটার সময় তখন সে চলে যায়। চলে যাওয়ার পরে অনেকদিন সে কারেক্ট টাইমলি চলে আসে, তখন হয়তো আমি শুটিংয়ে থাকি। স্যারের ভালোবাসার গল্পটা আমরা পেয়ে গেছি, ভালোবাসার একটি গান তো স্যারকে শোনাতে হয়। অবশ্যই অবশ্যই। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না। তুমি বৃষ্টির মেঘ, আমি রংধনু,
ফুল আমি তারে তুমি যেখানে আমি সেখানে সে কি জানো না একই বাঁধনে বাঁধা দুজনে ছেড়ে যাব না ছেড়ে যাব না স্যার আপনাকে দেখবার জন্য আমার বোন অপেক্ষা করছে আমি কি তাকে ডাকবো শিওর তানি আপু স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আজকে আমাদের এখানে আসছেন সত্যি আমরা খুব ধন্য না 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 ধন্যবাদ কিছু নেই বিকজ আই লাভ হিম ও এন্ড আই হ্যাভ হিম মার্কড যে আপনার সামনেই ওর প্রেস করছি ওর গলার ভয়েসটা হ্যাভ হিম মার্কড ইট যে ইটস এক্সেপশনাল মানে আর ফিউচার অভিনয় আমি যতটুকু দেখেছি এবং তার গলার ভয়েসের যে কারুকাজ আমি দেখছি আই এম আই শুড বি ফুল প্রেজ অফ হিম থ্যাংক ইউ ভেরি মাচ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ জয় এটা কিন্তু একটা দারুণ কমপ্লিমেন্টস তোমার আমি আমি এই কমপ্লিমেন্টসের পর স্যারকে লাভেলো আইসক্রিম খাওয়াতে চাই একদম খুব জরুরি এখন স্যার কেমন আছেন আপনি আপনাদের দোয়া শুকর আলহামদুলিল্লাহ কিন্তু এটা অনেক সময় আমার মনে প্রশ্ন জাগে যে আমি যখন প্রচণ্ড রকমভাবে অসুস্থ থাকি আল্লাহ সেই অবস্থায় বলা উচিত যে শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেভাবে রেখেছেন সেভাবেই ভালো আছি কিন্তু তখন মনে হয় যেন কথাটা সহ্য করতে কেমন যেন লাগে মনে কারণ আমি ভালো নাই ব্যথা লাগছে কথা কষ্ট লাগছে চিকনগুনিয়ার মতো কষ্ট লাগছে তখন বলবো যে আল্লাহ যেভাবে রাখছে আমি ভালো আছি ওয়েল মুসলমান হিসেবে আমাকে সেটাই বলা উচিত আমার বলার আমার অর্ডার জি স্যার আই এম জাস্ট ক্যারিং আউট ইন দা অর্ডার এখানে আমার ভালোবাসা নেই লাভ অ্যান্ড সরো প্রোগ্রামটা অনেক আমরা হাসলাম অনেক আনন্দের কথা শুনলাম ভালোবাসার কথা শুনলাম একটু কি আপনি আপনার কোনো একটা কষ্টের কথা আমাদের সাথে একটু শেয়ার করবেন কষ্ট পৃথিবীতে এসেছি যখন আমার মনে হয় যা যে শুধু সুখ পাওয়ার জন্য আমরা পৃথিবীতে এসেছি আসলে সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক অনেক পরীক্ষার মাধ্যমেই অনেক পরীক্ষা করে তারপরে হয়তো পুরস্কৃত করবেন সেটা পরবর্তী পর্যায়ের কথা কিন্তু পরীক্ষাটা খুব সুখের হয় না পরীক্ষাটা সবসময় কষ্টই করতে হয় তো কষ্ট তো শুধু একটা কষ্ট না কষ্ট তো অনেকগুলো যেমন আমি যদি কষ্টের কথা বলি যে আমার কাছে সবচেয়ে মনে হয় আর কি যে পৃথিবীতে যেখানে বলা হয় যে তার কোলে মাথা রেখে যদি ঘুমিয়ে পড়ে মানুষ মারা যায় তাহলে তার মৃত্যুটা কষ্টের হয় না তার মৃত্যুটা হয় একেবারে শান্তির মৃত্যু স্বপ্নের মৃত্যু শান্তির মৃত্যু যেখানে কোনো কষ্ট থাকে না তো সেটা হচ্ছে মায়ের কোল মায়ের কোলে যদি কোনো শিশু মারা যায় বা কোনো মানুষই যদি মায়ের কোলের মধ্যে মারা যায় তাহলে সেটা হয় সবচেয়ে কষ্টের তো আমার কষ্ট তো সে জায়গায় আমার প্রচণ্ড রকমভাবে আছে যেমন একসাথে ছিল সেটা ছিল ওর কারণের জন্য সারাদিনান্তে না হলেও দুদিনে তিন দিন পরে এবার বাসায় ডেকে সব ভাই বোনকে ভাইদেরকে নিয়ে একটা হইচই করতো বা কথা বলতো বা গল্প করতো আমি আমার সেই বোনটাকে হারিয়েছি তো সেও অসময়ে চলে গেছে মানে কোনো রকম কথা না বলে আমার সাথে আগের দিন দেখা করে কথা বললো কোনোরকম প্রস্তুতি দিল না তো যাবার
সময় হলে গেলে পরে কেউ যায় তখন সেটা ঠিক ততটা কষ্ট লাগে না যে যাবার সময় হয়েছে তুমি চলে গেছো ঠিক আছে কিন্তু যখন যাবার সময় হয় না মানে সাধারণভাবে হিসাব করতে গেলে যখন যাবার সময় হয় না তখন ওই উর্দু কবিতাটার মতো বলতে হয় যে কাল তো কেতে থেকে বিস্তার সে উঠা যাতা নেই আজ দুনিয়া সে উঠনে কা তাকত কাহা সে আদি গতকালকে তো বলছিলে যে তুমি বিছানা থেকে উঠতে পারবে না কিন্তু আজকে পৃথিবীর থেকে উঠে যাওয়ার ক্ষমতা কি শক্তি কোত্থেকে আসলো আমার বোনটা বিছানায়ও পড়েনি এমন ব্যবস্থাও ছিল না কিন্তু একটু নর্মাল একটু সর্দি কাশি অসুস্থতা ছিল বাট সাডেনলি উইদাউট গিভিং এনি সর্ট অফ সাউন্ড অর যেটাকে বলা যেতে পারে যে ইঙ্গিত এটা না দিয়ে চলে গেছে এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ এছাড়া আমার জীবনে আর মানে এই রকম হৃদয়ের মধ্যে টাচ করা কোনো দুঃখ আমাকে বোনের সন্তান হচ্ছে আমাদের অভিনেত্রী তানিয়া আহমেদ স্যারের আপন ভাগ্নি ওর নামটা আমি দেখেছিলাম যখন হয়েছিল আমার ছোট বোনটাকে আমি খুব আদর করতাম আমি বললাম যে নাম তানিয়া এমনিতে ওর নাম মিষ্টি না তার নাম মিষ্টি নাম পরবর্তী পর্যায়ে স্কুলে কলেজে গেছে চেহারাটা দেখতে বেশ মিষ্টি মিষ্টি লাগতো সবাই ওকে ওই নামটা না ডেকে আরে তোর কত মিষ্টি লাগতেছে ওই মিষ্টি বলতে 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 ইট হ্যাজ বিকাম সাম সর্ট অফ আপনি আপনার বোনের কথা স্মরণ করতে গিয়ে তানিয়াপার মাকে স্মরণ করলেন আজকে যখন এই অনুষ্ঠানটি তানিয়াপার টেলিভিশনের পর্দায় বসে দেখছেন ওনার চোখ অশ্রু সজল নিশ্চয়ই হয়ে উঠেছেন ওনার জন্য আন্তরিক সমবেদনা এবং আপনি যে দুঃখ কাটিয়ে উঠেছেন স্যার আপনাকে অসংখ্য রকমভাবে ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের অনুষ্ঠানের মুডে তো ফিরে আসতে হবে স্যার আপনি এসছেন আপনার জন্য যেমন আমাদের জমজমার ডিনার তৈরি করা হয়েছে তেমনি আমার বোন আপনার জন্য রেখেছে অনেক সুন্দর সুন্দর কিছু গিফট আপু গিফটগুলো কি স্যারকে দেবে না আমি আসলে কাটিয়ে উঠতে পারছি না স্যার আমার মাও 55 যখন তখন উনি মারা গিয়েছেন আপনার বলার সাথে সাথে ওনার কথাটা আমার খুব মনে পড়ছে যদিও আমি 5টি বছর আমার মায়ের অনেক সেবা করতে পেরেছি কিন্তু কেন জানি মনে হলো যে একই রকম ভালো মানুষগুলাই চলে যায় যারা জমজমার করে রাখতো তার এভাবে বলো না কারণ আমি তো ভালো মানুষ যদি তাড়াতাড়ি চলে যাই না ইনশাআল্লাহ আমরা ভালো মানুষ অনেক দিন বেঁচে থাকি ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বছর অনেক স্যার আপনার মুখেই ফুল চন্দন ফুটুক স্যার অন বেঁচেছে না তত বছর বাঁচো তুমি বাঁচো এটা আমি চাই না উনি বোধহয় 800 বছর মতো বেঁচে ছিল 800 না স্যার 80 বছর তো বাঁচো বছর তুমি বাঁচো আমি এটা আমার কাছে মনে হয় যে এটা আমি মেনে নিতে পারবো না স্যার আমি মেনে নিতে পারবো না চোখের সামনে সবাই চলে যাবে আমি থেকে স্যার অনেক বছর বেঁচে থাকুক স্যার তবে আপনার জন্য চাই আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহর কাছে কামনা করছি যে আল্লাহ যেন আপনাকে সুস্থ শরীরে আরো দীর্ঘদিন আমাদের মাঝে রাখুক এবং আমরা আপনাকে নিয়ে আরো বারবার এরকম অনুষ্ঠানে বসতে পারি আপু গিফট গুলো ইমোশনালটা কাটিয়ে উঠি গিফটের পর্বে চলে আসি স্যার আমাদের প্রোগ্রামটা লাভেলো মিনিস্টার এবং লিজান হারবালের সৌজন্যে আপনার জন্য অনেক গিফট আছে স্যার এটা লাভেলোর পক্ষ থেকে এটা গিফট ভাউচার স্যার লাভেলোর পক্ষ থেকে এটা আপনি রিসিভ করেন আমি এটা রেখে নিচে দিচ্ছি স্যার আরো গিফট গুলো রিসিভ করার জন্য এটা মিনিস্টারের পক্ষ থেকে আমাদের এখানে মিনিস্টারের ফ্রিজ আছে খুব ভালো আপনার বাড়িতে যথাসময়ে পৌঁছে যাবে আর এই গিফটটি স্যার আপনি সাথে নিয়ে যাবেন আসলে মিনিস্টার দেখা যায় যে আমার বাসায় আস্তে আস্তে দখল করে নিচ্ছে কারণ আমি এর আগে একটা আরেকটা প্রোগ্রাম করলাম সেখান থেকে টেলিভিশন আসছে সেটাও মিনিস্টার থেকে আমার মেহেদি পরার বয়স তো এখন ঈদে শখ করে যদি হাতে দিতে চান নেক্সট ঈদে তো আমাদের পক্ষ থেকে একটা অপশন আপনাকে দিয়ে দিলাম বা শখ করে যদি ভাবির হাত রাঙিয়ে দিতে চান ওর হাত যে বয়স হয়েছে তাতে ও ছুরি কাটাতে হাতে না স্যার একটু ব্যালেন্স করার জন্যই আমরা আমাদের মেহেদি যারা এক্সপার্ট টিম পাঠিয়ে দিব ভাবির একেবারে মেহেদি হাত রাঙিয়ে দিব থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আমি রেখে দিই এটা তারপর আপনার সাথে হাত মিলিয়ে স্যার চলেন আমরা উপরে ডিনার করতে যাব স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার আপনার কেমন লাগলো আমাদের অনুষ্ঠান আমি
সাধারণত সবাই বলে আর কি যে আমি খুব মিথ্যে বলতে খুব একটা পছন্দ করি না। আমি এই কথা বলবো না যে আমি মিথ্যে বলি না, তবে সারা জীবনে কতগুলো মিথ্যে বলেছি এটা কিন্তু আমি বলে দিতে পারবো। আমি মিথ্যে খুব একটা বেশি বলি না, বিকজ অনেক কিছু আমার জীবনে অনেক ক্ষতি হয়েছে, কিন্তু আমি সত্যি কথা বলতে কখনো পিছপা হইনি। যারা রাজনৈতিক মহলে যারা আমার পরিচিত তারা জানে। তো আমি একটা জিনিসই শুধু বলবো যে পুরস্কার তো পেয়েছি দুই এক জায়গায়, দুই এক যেমন মিনিস্টারের কথা বললাম, মিনিস্টার আর এক জায়গায় পুরস্কার দিয়েছে, কিন্তু অনুষ্ঠানটা গত 20 বছরে আমি টেলিভিশনে এসে বিটিভি থেকে শুরু হয়েছে, যদি আমি টেলিভিশনে খুব কম যাই, কিন্তু যেগুলোতে গিয়েছি বলে গিয়েছি যে আমাকে তোমরা যদি সেভাবে অনুষ্ঠান আয়োজন করতে পারো তাহলে আমি যাবো। তারপরে তারা যতটুকু সম্ভব করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে, কিন্তু একটা জিনিস বলছি যে তাদের থেকে এটা আজকের অনুষ্ঠান লক্ষ যোজন দূর। থ্যাংক ইউ ভেরি মাচ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমি বলতেই হবে, আমার আমার চলচ্চিত্র জীবনে কোনো টেলিভিশন প্রোগ্রাম আমি এত সুন্দর এত ভালো আমি করিনি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনি আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা সত্যি আমি একই জিনিস চাইবো যে আমি কথাটাকে আমি আমি অন্যরকম বলি এবং আমি বলি যে এইটাই বলা উচিত, অনেকে হয়তো আমরা অনেক সময় ভুল বলি, আপনার দোয়ার মাঝে আমাকে সামিল করে নেবেন, আপনার দোয়ার মাঝে আমাদেরকে সামিল করে নিন। আমি আমি সেটা বলতে পছন্দ করি এবং এটাই বোধহয় বলার নিয়ম। আমরা অনেক সময় এটা ভুল বলি, যেমন আমরা বেশিরভাগ মুসলমান আমরা যখন বিদায় হই তখন আমরা বলি খোদা হাফিজ। খোদা হাফিজ শব্দটা হচ্ছে আল্লাহ সব কিছু জানেন, এটা তো বিদায় নেওয়া হলো না। বিদায়ক শব্দটা সঠিক আরবি কিন্তু এটা বলা হয় না। আসলে যেটা বলা উচিত, যেটা বলি আমি, যেটা বলি এবং যেটা সবার বলা উচিত, সেটা হচ্ছে ফি আমানিল্লাহ, অর্থাৎ আল্লাহর হাতে তোমাকে সোপর্দ করলাম, তোমাকে আল্লাহর কাছে দিলাম। সো আমি যখন যাচ্ছি তখন আমি আল্লাহর হাতে তোমাকে দিয়ে যাচ্ছি। অর্থাৎ আমি সেটাই বলি যে আমাকে আপনারা সবাই আপনাদের দোয়ার মধ্যে নেবেন, রাখবেন এবং দোয়া করবেন। সবাই যারা অনুষ্ঠান দেখছেন তাদের তারাও আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়ায় আমাকে সামিল করে নেবেন। এবং শুধু ওই একটা জিনিস, আমি আপনাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, যেটা আমি কখনোই বলবো না যে ঋণ শোধ করা যায়। আমি ঋণ শোধ করা যায় এই কথাটাকে আমি বিশ্বাস করি না, কারণ সময়টাকে আমি কারো কাছে টাকা পাওনা হলো, সে টাকা দিল আমি তাকে টাকাটা ফেরত দিতে পারি, কিন্তু সে যে বিপদের সময় আমাকে টাকাটা দিল সে বিপদটা তো সে পড়েনি, কাজে ঋণ কখনো শোধ দেওয়া যায় না। আমি সেই কারণের জন্য বলি আমি ঋণ স্বীকার করি, আমি ঋণ শোধ করতে চাই না, আমি ঋণ স্বীকার করি এবং যারা আমাকে ভালোবাসা দিয়েছেন তাদের ঋণও আমি স্বীকার করছি। শুধু এইটুকু চাচ্ছি তাদের কাছে যে আমি আপনারা আপনাদের দোয়াতে শুধু এটুকু বলবেন যে আমি আমার মৃত্যুর পরে যেন মানুষ সবাই বলে যে সোজানা একটি ভালো মানুষ ছিল। ধন্যবাদ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ স্যার। চলুন স্যার আমরা ডিনারে যাই। লাভ এন্ড সরো, লাভ এন্ড সরো, চাপ দেন না খাই চা, স্যার চা।